সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রমজান স্পেশাল রেসিপি আমার আজকের রেসিপি বুন্দিয়া রমজান আসলে আমরা সাধারণত বাহির থেকে রস বুন্দিয়াটা কিনে খেয়ে থাকি তো আমরা চাইলে কিন্তু এটা খুব সহজে অল্প সময়ে ঝটপট ঘরে তৈরি করে এটা নর্মাল ফ্রিজে দশ পনেরো দিন অনায়াসে সংরক্ষণ করে খেতে পারবো এটা তৈরি করাটা খুবই সহজ এবং খুবই অল্প সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় তো আপনারা চাইলে কিন্তু এটা ঘরে তৈরি করে রেখে দিতে পারেন তো চলুন তাহলে দেখে নিন এই রস আপনারা কীভাবে খুব সহজেই ঘরে তৈরি করবেন তো এর জন্য লাগবে বেসন আমি এখানে এক কাপ বেসন নিয়ে নিচ্ছি মিক্সিং বলে এটা প্রথমে খুব ভালোভাবে চেলে নিতে হবে বেসনের মধ্যে কিছুটা দলা পেকে থাকে সো এগুলো চেলে ক্লিন করে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি পানি হাফ কাপ এক কাপ বেসনের জন্য পানি দিতে হবে হাফ কাপের একটু বেশি তো আর এক থেকে দুই টেবিল চামচের মতো হবে আমি পানি মিক্স করে নিলাম তারপর এটা খুব ভালোভাবে পাঁচ সাত মিনিট ফেটিয়ে নেব আমি এটা খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি দেখতে পাচ্ছেন এই দিয়ে সামান্য জর্দার কালার কালার সুন্দর আসার জন্য আমি ব্যবহার করলাম চাইলে করতে পারেন। আর ব্যাটারটা কেমন হবে আমি আপনাদেরকে একটু চামচ দিয়ে তুলে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন দেখুন ব্যাটারটা হবে কিন্তু একদম ঘনও না আবার একদম পাতলাও না ঠিক এরকম আপনি নিশ্চয় দেখে বুঝতে পারছেন ব্যাটারটা এরকম হতে হবে আমি কিছুটা ব্যাটার অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি এখানে আমি কালার মিক্স করব এতে করে বুন্দিয়াগুলো দেখতে সুন্দর লাগবে তো আমি এখানে দিয়ে দিচ্ছি রেড ফ্রুট কালার আপনার চাইলে গ্রিন কালারও ব্যবহার করতে পারেন আমি তরল কালারটা ব্যবহার করেছি আপনার চাইলে পাউডার ফর্মে থাকা যে কালার রয়েছে সেটা দিয়ে সেটাও এখানে ব্যবহার করতে পারেন তারপরে এটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এদিকে আমি কিন্তু আপনার এই যে বেসনের ব্যাটার রয়েছে ব্যাটারে আমি এক চিমটি বেকিং সোডা ব্যবহার করেছে এতে করে দিয়ে এগুলো খুব ভালোভাবে ফুলবে এটা মিক্স করা হয়ে গেছে এটা আমি পাশে রেখে দিচ্ছি ভাজার জন্য এখানে নিয়েছি পর্যাপ্ত তেল হাই হিটে তেলটাকে খুব ভালোভাবে গরম করাও চেক করে নেবেন এভাবে একটু ব্যাটার ফেলবেন দেখবেন তেলে ফেলার সঙ্গে সঙ্গে এটা উপরে ভেসে উঠবে তো বুঝবেন যে তেলটা পারফেক্ট গরম হয়েছে এবং এটাও চেক করে নিতে পারবেন যে ব্যাটারটা ঠিক আছে কি না যে ব্যাটারের ঘনত্ব যদি আপনাদের কাছে পাতলা মনে হয় পরে আবারও একটু বেসন মিক্স করে সেটা পারফেক্ট করে নিতে হবে আর আমি ভাজার জন্য নিয়েছি পিঠা ভাজার যে ছাঁকনি রয়েছে সেই ছাঁকনি দেখতে পাচ্ছেন এভাবে ব্যাটারটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন তাহলে দেখবেন যে খুব সুন্দরভাবে আপনার বুন্দিয়াগুলো পড়বে এবং তেলে পড়া মাত্র খুব সুন্দরভাবে ভেসে উঠবে এবং সবগুলো একটা একটা হয়ে যাবে কেউ কারোর সঙ্গে জোড়া লাগবে না যদি চুলা কম থাকে সেক্ষেত্রে যেটা হবে একটা আরেকটার সঙ্গে জোড়া লেগে যাবে এবং উপরে ভেসে উঠতে সময় লাগবে এই জন্য চুলা হাই হিটে রাখতে হবে এতে করে নিচে পড়া মাত্র দ্রুত এটা ফুলে উঠবে মানে তেলের উপরে ভেসে উঠবে এবং আপনার প্রত্যেকটা বন্দি এগুলো ঝরঝরে হবে এরপর যখন পরতে চাইবে না তখন হালকা করে একটু ঝাঁকিয়ে নেবেন তাহলে দেখবেন যে বুন্দিয়াগুলো এরকমভাবে পড়বে দেখতে পাচ্ছেন বুন্দিয়াগুলো কিন্তু আমার খুবই সুন্দর হয়েছে একদম মুক্তার মতো এক একটা আলাদা আলাদা হয়েছে কোনোটাই কোনোটার সঙ্গে জোড়া লাগেনি এবং প্রত্যেকটা বুন্দিয়াগুলো খুব সুন্দরভাবে কিন্তু ফুলেছে তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন বেসনের সঙ্গে এক চিমটি বেকিং সোডা ব্যবহার করতে এতে করে আপনাদের বন্দিয়াগুলো খুব সুন্দরভাবে ফুলবে তা না হলে দেখবেন যে কিছু কিছু বন্দিয়া ফুলবে বা কিছু কিছু ফুলতে চাইবে না সো অবশ্যই বেকিং সোডাটা ব্যবহার করবেন এরপর তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে বুন্দিয়াগুলো তুলে নিতে হবে আপনার চ্যালেঞ্জ টিস্যুর উপরে মানে কিচেন টিস্যুর উপরে এটা রাখতে পারেন এতে করে যেটা হবে বুন্দিয়াতে যদি এক্সট্রা তেল থেকে থাকে সেটা সোপ করে নেবে আবার ব্যাটার যদি পাতলা হয় সেক্ষেত্রে কিন্তু বেশি তেল সোপ করবে সেটাও আপনাকে মাথায় রাখতে হবে সো একদম পাতলা করা যাবে না ব্যাটারটা এখন আমি লাল বুন্দিয়াটা ভেজে দেখাচ্ছি দেখুন এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারগুলো চামচের ওপরে দিবেন তাহলে খুব সুন্দরভাবে বুন্দিয়াগুলো এরকম ঝরঝরে হবে মানে একটা একটা হবে আর কি নাহলে যদি মাঝখানে একবারে ঢেলে দেন তাহলে কি হবে খুব দ্রুত মাঝখানে পড়ে যাবে এবং সবগুলো একটা একটার সঙ্গে জোড়া লেগে যাবে সো এভাবে ঘুরিয়ে দিবেন তাহলে দেখবেন প্রত্যেকটা বুন্দিয়া আলাদা আলাদা হবে এবং দেখতেও সুন্দর লাগবে এরপর জাস্ট কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ক্রাঞ্চি করে ভেজে তারপর এটাকে তেল ঝরিয়ে তুলে নিতে হবে তো আসলে এটা ভাজা কিন্তু খুবই সহজ আমার কাছে খুবই ভালো লেগেছে এটা তৈরি করার পর তো আপনারা যখন তৈরি করবেন দেখবেন খুব ভালো লাগবে এটা খেতে তো ভালো লাগবেই কারণ বাসায় তৈরি করা এটা যথেষ্ট স্বাস্থ্যসম্মত তো ভাজা হয়ে গেছে আমি তেলটা ঝরিয়ে নিচ্ছি অর্থাৎ তেল ঝরিয়ে এটা তুলে নিচ্ছে দেখুন এগুলো কিন্তু একদম ঝরঝরে হয়েছে আর খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন তো বাকি যে বন্দিয়াগুলো আছে সেগুলো আমি ভেজে নেব দেখতে পাচ্ছেন আমি এখানে দিয়ে নিয়েছি এখন এগুলো আমি তুলে নিচ্ছি এভাবেই সমস্ত এগুলো ভেজে নিতে হবে এখন তৈরি করবো সুগার সিরাপ তো এর জন্য আমি এখানে নিয়ে নেছি এক কাপ চিনি এক কাপ চিনির জন্য পানি দিতে হবে হাফ কাপ এক কাপ বেসনের জন্য আপনার সুগার সিরাপ লাগবে দেড় দেড় কাপ চিনির জন্য এক কাপে চার ভাগের তিন ভাগ পানি মানে দেড় কাপ চিনির সুগার সিরাপ তৈরি করতে হবে আপনাকে এক কাপ বেসনের জন্য তাহলে সেটা পারফেক্ট হবে আমি এখানে দেড় কাপ চিনি ব্যবহার করেছি আর পানি দিয়েছি থ্রি ফোর্থ কাপ অর্থাৎ এক কাপে চার ভাগে তিন ভাগ এরপর মাঝে মাঝে নেড়ে চেড়ে এটাকে জাল করে নিতে হবে এবং যতক্ষণ পর্যন্ত চিনি গলে না যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে জাল করতে হবে এটা বেশিক্ষণ ধরে জাল করে ঘন করার কোনো প্রয়োজন নেই শিরাটা এমনিতেই ঘন হবে হবে জাস্ট চিনিটা গেলে নামিয়ে ফেলতে তো দেখতে পাচ্ছেন শিরায় বলক চলে এসেছে আর চিনিটাও কিন্তু এই পর্যায়ে গলে গেছে দেখুন চিনিটা গলে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লেবুর রস তাকে এটা ঠান্ডা হওয়ার পর আবারও জমে না যায় তাই একটু লেবুর রস ব্যবহার করছে আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে যে এক চিম্পি লবণও দিতে পারেন মিষ্টির ব্যালান্সটাকে ঠিক রাখার জন্য তবে আমি লবণটা ব্যবহার করছি না এরপর দিয়ে দিচ্ছি ঘি আমি চুলাটা বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিয়ে ঘিটা দিয়ে দিলাম দেন আমি এনেছে আমি আবারও এক চা চামচ দিয়ে দিচ্ছি ঘি এতে করে ঘিয়ের স্ট্রং ফ্লেভারটা পাওয়া যাবে অর্থাৎ বুন্দিয়া খাওয়ার সময় যদি ঘিয়ের ফ্লেভারটা পাওয়া যায় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে মনে হবে যে ঘিয়ে ভাজা বুন্দিয়া এটা গরম থাকতে কিন্তু গরম অবস্থায় বুন্দিয়াগুলো দিয়ে দিতে হবে দিয়ে জাস্ট মিক্স করে এটাকে ঢাকনাতে ঢেকে দুই ঘন্টার জন্য রেখে দেবেন তারপর দেখবেন যে বুন্দিয়াগুলো সুগার সিরাপ সোপ করে নিয়েছে আর যদি মনে করেন না দুই ঘন্টা ভিজে রাখার প্রয়োজন নেই মানে এভাবে রাখার দরকার নেই সঙ্গে সঙ্গে করতে চাচ্ছেন তাহলে যেটা করবেন চুলায় যখন বলক আসবে তখন চুলার উপরে এই এটা দিয়ে দিবেন দিয়ে জাস্ট দুই একটা বলক তুলে নামিয়ে সেটাকে ঢেকে রেখে দিবেন দেখবেন যে আধা ঘন্টার মধ্যে আপনার এটা সুগার সিরাপ সোভ করে একদম সফট হয়ে আসবে তো আমি এটা মিক্স করে নিলাম দেখতে পাচ্ছেন ঢাকনা ঢাকনাতে ঢেকে রেখে দিব তাকে সুগার সিরাপ সোভ করে আর দেখতে পাচ্ছেন আমি এক ঘন্টা পর ফিরে এসছি সুগার সিরাপ কিন্তু সোপ করে নিয়েছে আর বুন্দিয়াটা হবে ঠিক এরকম দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বুন্দিয়া কিন্তু ঝরঝরে হয়েছে আর একটু শিরা রয়েছে এতে করে খেতেও ভালো লাগে এটা আরও যত সময় যাবে এই শিরাটা এটার সঙ্গে গায়ে গায়ে লেগে যাবে শিরাটা থাকবে না তো আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে একদম মুক্তার দানার মতো ঝকঝক করছে তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর সেই সঙ্গে নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন এতে করে যেটা হবে আমি যখনই নিত্য নতুন কোনো ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এবং নিত্য নতুন আমার আপডেট ভিডিওগুলো দেখতে পারবেন তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছে আবারও হাজির হব আপনাদের জন্য পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আর রেসিপি সম্পর্কে আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য তো আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন ফেস